এই ছোট বাচ্চাটা শুয়ে আছে এখানে, ঘুমিয়ে পড়েছে, আর এইখান থেকে বাইরে এই পাথর। চলে এসেছি দার্জিলিং এর ডলফিন হোটেলে। ভেবেছিলাম ডলফিনের হোটেলের বাইরে থেকে আপনাদের সঙ্গে একবার পুরো হোটেলটাকে দেখাবো, কথা বলবো আপনাদের সঙ্গে, কিন্তু যখন এসে পৌঁছেছি বেশ অন্ধকার, বাইরের থেকে ভালো মতো দেখানো যাবে না, তো সেই জন্যই আপনাদের ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি আর কিভাবে এলাম এখানে সেটা একবার দেখে নিন। ট্রেনে আজকে একটা বেশ বড় বিপত্তির হাত থেকে আমরা বেঁচে গেছি, আর একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, কি হয়েছে সেটাও আমি আপনার সঙ্গে শেয়ার করব, সেটা একবার দেখে নিন। হাওড়ার থেকে ট্রেনে ওঠার পর থেকে ছোট্ট করে কি কি ঘটনা ঘটলো, কিভাবে এখানে এলাম। আজকে নববর্ষ, পয়লা বৈশাখ, আমার সমস্ত বন্ধুদের সবাইকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ছোটি ছোটি রাহে মিলকে কহি দূর দূর মঞ্জিল পর জায়েগি, কবি ছাও ছাও কহি ধূপ সতায়েগি, লম্বি লম্বি দূরে ভি ইউহি চলতে চলতে কম হোতি জায়েগি, কবি ছাও ছাও কহিঁ ধূপ সতায়েগি। সফর অনজানা সা হ্যায়, রাস্তা বেগানা সা হ্যায়। আপনারা বুঝতে পারেননি যে বাইরে এখান থেকে ছুটছে, পুরো ঘুমাচ্ছে, হঠাৎ করে আওয়াজ হচ্ছে বাহার সে পাত্র মারা হয়ে গেল, বাচ্চাটা ঘুমোচ্ছে এখানে। একবার ভাবুন এই ছোট বাচ্চাটা শুয়ে আছে এখানে, ঘুমিয়ে পড়েছে, আর এইখান থেকে বাইরে এই পাথর ছোড়া হয়েছে মালদার পরে। ইনি বাচ্চার মা বসে আছেন কোলে নিয়ে। এখন লোকেশন দেখলি না, আমি বন্দে ভারত ট্রেনেই বসে আছি যেখানে এই পাথর ছাড়ার ইনসিডেন্টটা হয়েছে, C8 কোচে, সেই C8 কোচেই আমি আছি। আমি বসেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা প্রচণ্ড আওয়াজ আমার সামনের থেকে আওয়াজটা এলো, আমি ছুটে গেলাম, আর কি হয়েছে সেটা আপনাদের আমি দেখালাম। সবচেয়ে আশ্চর্য লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে এত খারাপ লাগছে, মা তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছিল, ভগবান রক্ষা করেছেন, ওপরওয়ালা রক্ষা করেছেন যে তাদের কিছু হয়নি। পাথরটা যদি ভাঙতো, কাছটা এসে যদি ওই বাচ্চাটার উপর পড়তো, কি ভয়ানক অবস্থাটা হতো চিন্তা করা যায়। যারাই এই কাজটা করছে, মানে আমার ভাবতে আশ্চর্য লাগে, তারা মানুষ না কি, মানে মুখের ভাষা আমার জাস্ট হারিয়ে গেছে। আপনারাও যদি দেখেন কাচের কি অবস্থা, বাচ্চাটাকে শুয়ে আছে ঘুমাচ্ছে, আপনাদেরও মনটা খারাপ হয়ে যাবে। কিছু বলার নেই, প্রশাসনের সম্পর্কেও কিছু বলবো না, কারণ বলে কোনো লাভ নেই, এইভাবেই আমাদের চলতে হবে। কিন্তু কোশ্চেন মার্ক একটা আছে, এইভাবেই কি আমাদের চলতে হবে?
দিনের পর দিন এই জিনিসটাই কি সহ্য করতে হবে? আরেকবার আপনাদের আমি সিনটা দেখাচ্ছি, আপনারাও দেখুন আর ভাবুন কি অবস্থা। কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ চলে এলো, ডাল ভাত একটা সবজি আর চিকেন, টেস্ট খারাপ ছিল না। ও হ্যাঁ, দইও ছিল আর আমার ছেলের ফেভারিট আইসক্রিম। দাঁড়িয়ে আছি, মানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে তিনবাতিতে। তো এখান থেকে আমরা এখন যাব দার্জিলিং। ট্রেনে কি ঘটনাটা ঘটলো সেটা আপনারা সবাই দেখেছেন, আমি যা দেখালাম। মনটা একটু খারাপ ছিল প্রথমে, ঠিক আছে। তারপর শিলিগুড়ি থেকে আমার গাড়ি বলাই ছিল এনজিপি থেকে। তো এনজিপি থেকে গাড়ি আসার পরে আমরা গাড়ি করে যখন এই যাচ্ছি, এই যাওয়ার যে একটা আনন্দ, দার্জিলিং যাওয়ার আনন্দ, সেটা আমাদের সবারই বুঝতেই পাচ্ছেন চোখে মুখে ফুটে উঠেছে। যতবারই দার্জিলিং যাই, আমি জানি না, মানে দারুণ একটা লাগে। মনে হয় কখন গিয়ে ওই দার্জিলিং মলে গিয়ে আমি কখন গিয়ে বসে ওখানে একটু চা খাবো। দাঁড়িয়ে আছি এখন কার্শিয়াংয়ে, আর দার্জিলিং যেতে হার্ডলি এক ঘন্টা লাগবে। তো এখানে একটা জায়গায় একটু চা কফি খেয়ে নেবো, আর অবশ্যই মোমো খাবো, খেয়ে তারপর আবার স্টার্ট করবো দার্জিলিংয়ের দিকে। এক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং দুর্ধর্ষ লাগছে এখন ওয়েদার, দুর্ধর্ষ ওয়েদার লাগছে, ঠান্ডা আছে। আপনারা ভাববেন না যে আমি হাফ পরে আছি বলে ঠান্ডা নেই। আমি অ্যাকচুয়ালি এখন ওয়েট করছি যদি একটা কোনো টয় ট্রেন আসে। আমার মনে হচ্ছে একটা টয় ট্রেন আসবে, কারণ রাস্তায় আমরা যখন আসছিলাম তখন একটা টয় ট্রেন ক্রস করছিল, তো সেইটার ফটো তুলবো বলে দাঁড়িয়ে আছে। দেখা যাক টয় ট্রেনটা পাই কিনা, থাকুন আমার সঙ্গে। যেখানে কার্শিয়াংয়ে চা খেতে একটু এসেছি না, দাঁড়িয়েছি, তার
দেখুন কি সুন্দর ভিউ। আমি প্র্যাকটিক্যালি এদের যে বারান্দা সেই বারান্দাতেই দাঁড়িয়ে আছি। এবার একটু কফি নেব, না আমি চায়ের অর্ডার দিচ্ছি, চা নেব। তো চা দিয়ে মোমো আর এই ঠান্ডা সুন্দর ওয়েদারটা এনজয় করব। দেখতে দেখতে ঘুম স্টেশন চলে এলো। আর এবার চলে এলাম দার্জিলিং। চলে এলাম ডলফিনের ডিলাক্স রুমে। আজকে রাতটা আমরা এই রুমেই থাকব, কালকে আমরা এক্সিকিউটিভ রুমে চেঞ্জ করব। এক্সিকিউটিভ রুমটা আজকে ছিল না, সেই জন্যই আমাদের ডিলাক্স রুমটা নিতে হয়েছে। ছোট্টর মধ্যে একটা ছিমছাম সুন্দর ঘর, আমি একটু দেখাই আপনাদের ফার্স্টে। এই হচ্ছে এটা বেড, এটা বেড, আর বেডের পাশেই এখানে এই হচ্ছে মিরার, বিরাট একটা মিরার রয়েছে। এখানে সব রেখে দিয়েছি আমাদের। একটা ছোট্ট এলইডি টিভি আছে, জানি না টিভিটা কতটা কাজে লাগবে। একটা কভার্ড আছে, দুটো সোফা আছে সুন্দর। এই সোফায় বসে এখন মিসেস দার্জিলিং টি খাচ্ছেন, আর আমার ছেলে চা খায় না, ও কফি খাচ্ছে। এই ঘরের যেটা সবচেয়ে মানে বিউটিফুল সেটা হচ্ছে বিরাট এই পর্দাটা সরালেই এই একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখন হয়তো আপনারা রিফ্লেকশনটা দেখছেন, বুঝতে পারছেন না রাতে, কালকে সকালে আমি একবার দেখাবো আপনাদের। এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। সুন্দর ফটো দেওয়া দুটো, আর এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। সবই আছে, বড় গিজার আছে, এই বাথরুমের থেকেও দেখুন বাইরে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো এই হচ্ছে ছোট্টর মধ্যে একটা এক রাত কাটানোর জন্যে, ঠিক আছে, বেশ ভালোই, নট ব্যাড। আর এই হোটেলের যে পজিশন সেটা আমি আজকে রাত্রে নয়, কালকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা একদম রাজভবনের কাছে, আবার বলতে পারেন ম্যালেরও কাছে। খুব সুন্দর পজিশন, সামনেই মহাকাল মন্দিরের কাছেও যাওয়া যায়। খুব সুন্দর পজিশনের জন্যই আমি এই
হোটেলটাকে চুজ করলাম।